হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন খাইটেক্স অফিসিয়াল চ্যানেল, আমি খায়ের আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, তো নতুন ইউটিউবার যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো কেন এই ভিডিওটি আপনার জন্য? আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার ভিডিও ইউটিউবে চ্যানেলে আপলোড করাই লাগবে। তো চ্যানেলে যদি ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনি আপলোড করতেই পারবেন। সাপোজ আপনি আপলোড করতে পারেন, কিন্তু আপলোড করার পর আপনি যে সুন্দর একটি থাম্বনেল বসাবেন তখন আপনার সমস্যা হয়ে যাবে। তো এই জন্য সমস্যা হবে, আপনি থাম্বনেলটি বসাতে পারবেন না। তো কেন বসাতে পারবেন না তাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো। এই জন্য বসাতে পারবেন না যে আপনার চ্যানেলটি যদি ভেরিফিকেশন করা না থাকে, যদি আপনার চ্যানেলটি ভেরিফিকেশন করা না থাকে তাহলে আপনি কোনো ধরনের থাম্বনেল কিছুই বসাতে পারবেন না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার ইউটিউব চ্যানেলটি, আপনার যেই ব্লগ চ্যানেল অথবা টেক্সট রিলেটেড চ্যানেল বা অন্যান্য ভিডিও রিলেটেড যে ইউটিউব চ্যানেলটি আছে সেই চ্যানেলটি কীভাবে আপনি ভেরিফাই করবেন, তো তাই আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখি যে কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলটি ভেরিফিকেশন করব। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা মোবাইল স্ক্রিনে আসার পর এখন আমাদের চ্যানেলটি ভেরিফিকেশন করা লাগবে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, বুঝতে পারবেন। তো মোবাইল স্ক্রিনে এখন আমরা একটি ব্রাউজার চুজ করে নেব। আমরা যেই ইউটিউব ভিডিও দেখি সেখানে প্রবেশ করব না, ইউটিউব ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করব না, আমরা প্রবেশ করব ক্রোম ব্রাউজারে। আপনারা যদি ফোন দিয়ে চ্যানেল ভেরিফিকেশন করতে চান তাহলে আপনারা প্রবেশ করবেন ক্রোম ব্রাউজার। এই যে ক্রোম ব্রাউজার অপশনটি দেখতেছেন আমার ফোনে, এই ক্রোম ব্রাউজার অপশনে অ্যাপটিতে প্রবেশ করবেন। তো ক্রোম ব্রাউজার অ্যাপটিতে প্রবেশ করার পরে আমাদের ক্রোম ব্রাউজারে একটি সার্চ অপশন দেখতেছেন, এই যে এই জায়গায় দেখতেছেন একটি সার্চ অপশন। এই সার্চ অপশনে লিখবেন যে youtube.com। বন্ধুরা youtube.com লিখে সার্চ করবেন। youtube.com লিখে সার্চ করার পর আপনাদেরকে ইউটিউবের এমন একটি পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা যে উপরে দেখতেছেন আমাদের মোবাইল স্ক্রিনে, এই যে উপরে ডান সাইডে কোণে তিনটি ডট অপশন, এই ডট অপশনটির উপরে আমরা ক্লিক করব। সাপোজ এ আমি ডট অপশনটির উপরে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতেছেন লাল লাল কালার দিয়ে আমি চিহ্নিত করে দিলাম। এই ডট অপশনটির উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ফোনটিকে আমরা ডেস্কটপ মোড করে নেব। ডেস্কটপ মোড করে নেওয়ার জন্য যে দেখতেছেন ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটের উপর আমরা ক্লিক করব। ডেস্কটপ সাইটের উপরে ক্লিক করার পর আমাদের এই ফোন স্ক্রিনটি কম্পিউটার ভার্সনে এসে পড়বে, যে ডেস্কটপ ভার্সনে এসে পড়ল। তো এখন আমরা এই জায়গা থেকে কি করব, আমরা এটাকে জুম করে সাপোজ, তো ডেস্কটপ মোডে আসার পর আমরা ডেস্কটপ মোডটি একটু টেনে বড় করে নেব। বড় করে নিয়ে এই যে ডান সাইডে কোণে দেখতেছেন আমাদের ফোনের ডান সাইডে কোণে এই যে আমাদের চ্যানেলের লোগোটি, এই লোগোটির উপর আমরা ক্লিক করব। তো লোগোটির উপরে ক্লিক করার পর এমন একটি পেজে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে এই যে ইউর চ্যানেল নামে একটি অপশন দেখতেছেন, এই যে ইউর চ্যানেল, এই যে দেখতেছেন ইউর চ্যানেল নামে একটি অপশন, এই ইউর চ্যানেলের উপরে ক্লিক করব। তো ইউর চ্যানেলের উপরে ক্লিক করার পরে এমন একটি পেজে নিয়ে আসবে আমাদেরকে, যেমন একটি পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা এই যে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলের উপর আমরা ক্লিক করবো, এই যে সবুজ লেখা দিয়ে কাস্টমাইজ চ্যানেল, এই যে দেখতেছেন কাস্টমাইজ চ্যানেল, এর উপর আমরা ক্লিক করব। তো এর উপরে ক্লিক করার পরে আমাদেরকে এমন একটি পেজে নিয়ে আসবে। তো একটু লোডিং হচ্ছে। তো এমন একটি পেজ আমাদেরকে নিয়ে আসলো। তো এখান থেকে আমরা কি করব, এই যে নিচে কর্নারে দেখতেছেন একটি সেটিং অপশন, নিচে আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সেটিং অপশন আপনারও ফোনে হুবহু এভাবেই থাকবে। এই দেখতেছেন সেটিং একটি অপশন, এই যে সেটিং একটি অপশন, এটা কিন্তু পুরো নিচে আপনার এই মোবাইল ফেসটির উপর নিচে একেবারে পুরো, এই যে দেখতেছেন নিচে কর্নারে, এই যে কর্নারে দেখতেছেন সেটিং একটি অপশন, এই সেটিং একটি অপশন, এই অপশনটির উপর আমরা ক্লিক করব। সেটিং অপশনের উপরে ক্লিক করার পর আমাদের এমন একটি পেজে নিয়ে আসবে। তো আমরা এই জায়গা থেকে যে চ্যানেল
এখানে দেখতেছেন চ্যানেল নামে একটি অপশন, এই যে চ্যানেল, এই চ্যানেলের উপর আমরা ক্লিক করব। এই চ্যানেলের উপরে ক্লিক করে দেব। তো চ্যানেলের উপরে ক্লিক করার পর আমাদের আবারও এমন একটি পেজ আসবে। তো আমরা এই জায়গা থেকে যে ফিউচার ইজিবিলিটি দেখতেছেন লেখাটি আপনাদেরকে চিহ্নিত করে দেখাচ্ছি। এই যে ফিউচার ইজিবিলিটি, এখানে তিনটি অপশন থাকবে, 1, 2, 3। এই তিনটি অপশনের এই যে ফিউচার ইজিবিলিটি যেটি, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে নিচে দেখতেছেন, তো এখানে তিনটি অপশন দেখতেছেন, তিনটি অপশন আমরা ইনেবল করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ইনেবল করার পরে দেখতেছেন নাম্বার অপশনটিতে যে ভেরিফাই ফোন নাম্বার যে দেখতেছেন, এ জায়গায় দেখতেছেন আরও কিছু অপশন যে ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, মানে আপনি 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন। কাস্টম থাম্বনেল, মানে আমরা কাস্টম থাম্বনেল সেট করতে পারবেন। লাইভ টাইম, মানে লাইভ করতে পারবেন আপনি। তো এই আমাদের চ্যানেলটি যদি ভেরিফিকেশন করি, আমাদের এই লাভগুলো হবে। তো যদি ভেরিফিকেশন না করি, আমরা 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবো না, আমাদের থাম্বনেল বসাতে পারবো না, লাইভ করতে পারবো না, তো আমাদের এই সমস্যাগুলো হবে। তো আমরা এখান থেকে কি করব, যে ভেরিফিকেশন ফোন নাম্বার এই জায়গায় ক্লিক করব। ভেরিফিকেশন ফোন নাম্বারে ক্লিক করার পরে আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে আসবে। সাপোজ লোডিং হচ্ছে, একটু ধৈর্য ধরুন। তো আমাদেরকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখন এ জায়গায় ফোন ভেরিফিকেশন 1 স্টপ বা 2 স্টপ, দুইটি অপশন দিয়ে দেখতেছেন এই জায়গায়, 1, 2। তো এখানে নিচে দেখতেছেন সবুজ চিহ্ন দিয়ে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, কল মি ইউর অ্যান্ড, মানে ভেরিফিকেশন কোডটিকে আপনার কলে বলবে, ভয়েসে বলবে, নাকি আপনার মেসেজে আসবে, মানে টেক্সট মেসেজে আসবে নাকি ভয়েসে আসবে, সেটি আপনি চিহ্নিত করে নেবেন। তো আপনি যদি এই নিচেরটি দেন, তাহলে আপনার যে ভেরিফিকেশন নাম্বারটি দেবেন, নাম্বারটিতে একটি কোড আসবে, ওই কোডটি আপনার হেরা ফোন দিয়ে বলে দেবে আপনি এখান থেকে বসাতে হবে। আর যদি টেক্সট মেসেজে দেন, তাহলে আপনার মেসেজে এসে পড়বে। তো এখন এই যে দেখতেছেন যে হোয়াট ইউর ফোন নাম্বার, তো আপনি এই জায়গায় আপনার ফোন নাম্বারটি বসাবেন। তো সাপোজ আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটি বসানোর পর এই যে গেট কোডস, এ জায়গায় ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর 6 ডিজিটের একটি কোড আসবে। আপনার সিমটি যদি আপনার ফোনে থাকে, তাহলে ফোনে আসবে, আর যদি ফোনে না থাকে, তাহলে আপনার যে এই যে আমি যে নাম্বারটি দিয়েছি, এই নাম্বারটি যদি অন্য ফোনে থাকে, তাহলে অন্য ফোনে আসবে। তো আপনারা আপনার ফোন সিমটি যদি অন্য ফোনে থাকে, তাহলে আপনারা সে ফোনটি কাছে নিয়ে রাখবেন। তো আমার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসলো, তো আমি ভেরিফিকেশন কোডটি এই জায়গায় বসিয়ে দিলাম, 6 ডিজিট একটি ভেরিফিকেশন কোড। এখন আমি এখানে সাবমিট করে দেব। তো সাবমিট করে দেওয়ার পর এখানে লেখা সবুজ টিক দিয়ে দেখা যাচ্ছে, দেখতেছেন যে ফোন নাম্বার ভেরিফিকেশন। তো আমার এই চ্যানেলটি ভেরিফিকেশন করা হয়ে গেল। তো আশা করি ভিউয়ার ভিডিওটি দেখে বুঝতে পারছেন সহজে যে কীভাবে আপনার চ্যানেলটি ভেরিফিকেশন করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে খাইটেক্স অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল বাজিয়ে দেবেন, যাতে করে এমন নিত্য নতুন টেক্স রিলেটেড ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। তো ওকে ভিউয়ার, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।